শক্তি আছে আমার বিরুদ্ধে কখনো অস্ত্র ধরতে পারবে না। আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, আমি যদি কখনো আমি তোমার বিরুদ্ধে বিনা কারণে অস্ত্র ধারণ করবো না, এই আমার প্রতিজ্ঞা। কারণ থাকলেও ধরতে পারবেন না অস্ত্র, তাহলে ও সবাই বলো জয় অজয় সিং এর, জয় জয় অজয় সিং এর, জয় অজয় সিং এর, জয়। এবার আপনারা সবাই বলুন আমার সঙ্গে সঙ্গে, জয় রাজা রণজিৎ সিং হে, জয় জয় রাজা রণজিৎ সিং হে, জয় জয় রাজা রণজিৎ সিং হে, অজয় সিং। আর আমি এখানে বিলম্ব করতে পারবো না, এই মুহূর্তে আমাকে রাজধানীতে ফিরে যেতে হবে, তাই হবে। আপনাকে আমি এখানে আটকে রাখবো না, আপনাকে দেশে যাত্রা করার জন্যই আমি ব্যবস্থা করছি, আসুন আপনাকে এগিয়ে দিয়ে আসছি। আজ্ঞে মহারাজ, আমি বলছিলাম কি, আমার একটি কথা শুনুন। আজ্ঞে মহারাজ বলুন, আমাদেরকে আপনি ওই নগর তুরন পর্যন্ত এগিয়ে দিয়ে আসবেন, তাই হবে। গুছায় এগিয়ে আমি আর তাই করবো, এখন আমার সময় চলো। দোকানি তিন দিনেরই ও না হারে
সত্যবান তোমার এই অবস্থা হলো কি করে দাদা এই যে আমার ভাগ্যের লেখ জানো দাদা ঠাকুর মানুষকে ঠাকুর মানুষকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে মানুষকে পরীক্ষা করে থাকে তাই তো আমার ভাগ্যের লেখা আজ তিন দিন ধরে আমি না খেয়ে আছি দয়া করে ঘড়িগুলো রেখে আমাকে কিছু চাল ডাল দিয়ে দিন ঠিক আছে সত্যবান তুমি আমার দোকান দেখে চাল ডাল নিয়ে যাও যা কিছু লাগে এই কেরা তুই সত্যবানকে চাল ডাল ধরে দে গোপাল বাবু ও তো অনেক কষ্টে আছে অনেক দিনের খাবার দিয়ে দেই একসাথে সব কিছু দিয়ে দেই এই যে ভাই এই যে যাই ওই যে যাই হো এই যে অনেক বাজার সদে আছে চাল ডাল লবণ তেল সব কিছু আছে এইগুলো লয়ে যাও আমার কর্তা বাবুর মন অনেক বড় তুমি এত কষ্ট না খইরা রোজ রোজ আইও কিছু চাল ডাল লইয়া যাইও সত্যবান তোমার যখন প্রয়োজন হবে তখনই আমার গদি গর্তে এসে তোমার যা কিছু বলে লয় সব কিছু নিয়ে যাবে চলো তাই হবে দাদা তাই হবে যাবার পূর্বে আমি ঠাকুরের কাছে শুধু এই প্রার্থনাই করে যাব আজ তুমি যেমনি ভাবে আমার এই দুঃখের দিনে তুমি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছো ঠাকুর যেন তোমাকে ধনে জনে অনেক বড় করে তুলে তুমি যেন পারো আমার মতো গরিব মেহনতি মানুষের পাশে এসে দাঁড়াতে এই কেরা বলেন কাজ গতি করে অনেক বেচা কেনা হয়েছে এখনই দোকান বন্ধ করে চল আমরা একটু মোহদে কপা
আমি জানি না আমি ভগবানের কাছে আমার জীবনে কি পুণ্যের কাজ আমি করেছিলাম যার জন্য তোমার মতো স্ত্রীকে আমার জীবন সঙ্গী হিসেবে আমি পেয়েছি না স্বামী না ও কথা বলে আমাকে তুমি ছোট করো না আমি বড় বড় ভাগ্য করে তোমার মতো স্বামী পেয়েছি এত দেরি করলে কেন তুমি কোথায় গিয়েছিলে জানতি আমি গিয়েছিলাম আমি গিয়েছিলাম মহারাজের দরবারে মহারাজ সেখানে আমি সাহায্য চাইতে গিয়েছিলাম জানো উনি দয়া করে আমাকে কি করেছে কি করেছে ওই চন্দন পর আমাকে দান করেছে হ্যাঁ আমি বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করি অনেক চাল ডাল আমি এনেছি এই ভাঙা ঘরে থাকতে তোমার কষ্ট হয় না তো প্রিয় না গো না এই ভাঙা ঘর আমার কাছে স্বর্গের মতো এই পৃথিবীর প্রতিটি মানুষ ভালোবেসে সবাই সুখী হতে চায় কিন্তু সবাই কি সুখী হতে পারে আমি তো সুখী হয়েছি তোমাকে কাছে পেয়ে যতই দুঃখ আসুক না কেন তার মাঝে আমি সুখ খুঁজে নিয়েছি সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ সবাই তো
আমি রান্না করে নেছি, তুমি স্নান করে এসো, আমি তোমাকে ভাত দিচ্ছি। জানি না যাব সারাটি জীবন এমনি ভাবে প্রদীপের আলো হয়ে স্বর্গের মতো মনে হয় তুমি
বসবো বালুর চরে तुम्हारे लेके छे